Hello viewer, welcome once again another episode. Wikipedia.org এটি অলাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠান। সাধারণত যে সকল ওয়েবসাইটের শেষে .org থাকে সেগুলো সম্পূর্ণ অলাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠান হয়। তো উইকিপিডিয়া কি? উইকিপিডিয়া হলো একটি মুক্ত বিশ্বকোষ। সাধারণত আমরা যখন কোনো তথ্য সংগ্রহ করতে চাই বা পড়তে চাই বা জানতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে অনেক বই পড়তে হয়, অনেক বই সংগ্রহ করতে হয়। তাছাড়া আপনার একার পক্ষে কিন্তু অনেকগুলো বই সংগ্রহ করাও সম্ভব না। আপনার কোনো তথ্য জানার জন্য অনেকগুলো বই খুঁজে তথ্য খোঁজাও সম্ভব না। সেক্ষেত্রে উইকিপিডিয়ার মতো মুক্ত বিশ্বকোষে আপনি যে কোনো তথ্য সার্চ করে পড়তে পারেন। উইকিপিডিয়া তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে 2000 সালে, তখন উইকিপিডিয়ার নাম ছিল নুপেডিয়া। 2001 সালে 15 জানুয়ারি নুপেডিয়া তার নাম পরিবর্তন করে রাখে উইকিপিডিয়া। উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা হচ্ছে জ্যামি ওয়েলস ও ল্যারি স্যাঙ্গার, এরা দুজনই মার্কিন দার্শনিক। বাংলাদেশে উইকিপিডিয়া আনুষ্ঠানিক যাত্রা শুরু করে 2004 সালে 27 জানুয়ারি। তো চলুন আমরা উইকিপিডিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানি। আপনি যদি সার্চ করেন বাংলা উইকিপিডিয়া, সেক্ষেত্রে এই ধরনের একটি পেজ শো করবে। পেজে প্রথমে লেখা আসছে যে পড়ুন, পড়ুনে যদি পড়ুনে ক্লিক করলে আপনি বাংলা উইকিপিডিয়ার ইতিহাস জানতে পারবেন। উইকিপিডিয়া ফাউন্ডেশন পরিচালিত উইকিপিডিয়া নামক উন্মুক্ত অনলাইন বিশ্বকোষ বাংলা সংরক্ষণ, এই সংরক্ষণটি 27 জানুয়ারি 2004 সালে প্রথম যাত্রা শুরু করে। 10 সেপ্টেম্বর 2020 পর্যন্ত বাংলা উইকিপিডিয়াতে 94,175টি নিবন্ধন সৃষ্টি করা হয়েছে। 10 সেপ্টেম্বর 2020 অনুযায়ী বাংলা উইকিপিডিয়ায় সর্বমোট 45,14,775 বার সম্পাদন হয়েছে। 1,530 জন সক্রিয় স্বেচ্ছাসেবক বাংলা উইকিপিডিয়ায় কাজ করছেন। 12 জন প্রশাসক বিশ্বকোষটির প্রশাসনিক ব্যাপারগুলো দেখেন। এই বিশ্বকোষটিতে মোট 10,521টি ফাইল বা চিত্র আছে। বাংলা উইকিপিডিয়াতে বাংলা লিপিতে লিখনে একটি সরঞ্জাম রয়েছে, যার মাধ্যমে কোনো ল্যাটিন বর্ণমালা ভিত্তিক কিবোর্ড ব্যবহার করে উচ্চারণ ভিত্তিক উপায়ে বাংলা টাইপ করা যায়। 2010 সালে মোবাইল ফোনের জন্য উইকিপিডিয়ার মোবাইল সংরক্ষণ চালু করে। 2018 সালে সারা বিশ্বে প্রায় 19 কোটি বার, প্রতিদিন গড়ে 5,13,678 বার বাংলা উইকিপিডিয়া দেখা হয়। তো উইকিপিডিয়াতে সাধারণত একটি অ্যাকাউন্ট করতে হয়। উইকিপিডিয়াতে প্রবেশ করার পর লেখা আছে অ্যাকাউন্ট তৈরি করুন। এখানে আপনার নাম ও পাসওয়ার্ড ব্যবহার করে উইকিপিডিয়াতে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো আমাদের অ্যাকাউন্ট আছে, আমরা সেটাতে প্রবেশ করছি। এই উইকিপিডিয়াতে অনেক অনেক অপশন আছে, অনেকগুলো নিয়ম নীতি আছে। তো আপনাকে আমি সাধারণত দেখাবো আপনি কিভাবে উইকিপিডিয়াতে লিখতে পারেন এবং উইকিপিডিয়ার কিছু কোড ওয়ার্ড যেগুলো দিয়ে আপনি সার্চ করতে পারেন। যেমন এখানে আছে প্রধান পাতা, তখন লেখা আছে সম্প্রদায়ের প্রবেশদ্বার। যদি সম্প্রদায়ের প্রবেশদ্বারে ক্লিক করেন সেক্ষেত্রে আপনাকে নিয়ে আসবে এই পেজটিতে। এখানে আছে সাহায্য কেন্দ্র, সাঘর, তথ্য কেন্দ্র, উইকি প্রকল্প, সংঘাত নিরসন। একেবারে নিচের দিকে আছে উইকিপিডিয়ার কিছু শর্টকাট কোড ওয়ার্ড। যদি সাহসী হন, এইটি সার্চ করতে চান, তাহলে এই কোড ওয়ার্ডটি আপনি লিখে এখানে সার্চ করতে হবে এই সার্চ বক্সে। তাছাড়া নিচেই আরো অনেকগুলো কোড ওয়ার্ড আছে, যেমন উৎস নির্দেশ, কপিরাইট, সম্পাদনা, বহিঃসংযোগ, ছবি ব্যবহারের নীতি। এভাবে আপনারা দেখছেন এই সমস্ত গুলো সার্চ করতে পারবেন এই কোড ওয়ার্ড গুলো ব্যবহার করে। তারপরে যদি আপনি উইকিপিডিয়াতে কোনো আর্টিকেল লিখতে চান, তো উইকিপিডিয়াতে আর্টিকেল লেখার নিয়ম হচ্ছে যে উইকিপিডিয়াতে এমন কিছু আর্টিকেল লেখেন যেগুলো এর আগে লিপিবদ্ধ হয়নি। আপনি যখন উইকিপিডিয়াতে আর্টিকেল লিখবেন, তখন আপনার আর্টিকেলটি উইকিপিডিয়া যাচাই করবে, আপনার আর্টিকেলটি উইকিপিডিয়া ভেরিফাই করবে। আপনার আর্টিকেলটি ভেরিফিকেশন করার পরে উইকিপিডিয়া তার মুক্ত বিশ্বকোষে আপনার আর্টিকেলটি সংরক্ষণ করবে। তারপরে লেখা আছে সম্প্রদায়ের আলোচনা সভা। এখানে প্রবেশ করলে আপনি বাংলা উইকিপিডিয়া আলোচনা সভা স্বাগতম, এখানে আপনি কিছু দিক নির্দেশনা পাবেন। তারপর লেখা আছে যে নতুন আলোচনা শুরু করতে চাইলে এখানে ক্লিক করুন। চলে এসছে আমাদের বিষয়গুলো। এখানে আপনি আলোচনা সভার মন্তব্য করতে পারেন, শিরোনাম দিয়ে সেম এখানে লিখতে পারেন। এখানে গাঢ় লেখা আছে, সিম্পল বাঁকা লেখা, সিগনেচার, লিঙ্ক তৈরি, ছবি, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। উপরে বক্সে শিরোনাম লিখতে পারেন। আর এটি প্রথমে এটি লেখার পরে কেমন হবে সেটি আপনি প্রিভিউ দেখতে পারেন। তারপরে পরিবর্তন প্রকাশ করুন, তারপরে প্রকাশ করতে পারবেন, দেন বাতিল করতে পারবেন। তো ভিউয়ার, এভাবে আপনি উইকিপিডিয়ায় বাংলাতে বিভিন্ন আর্টিকেল লিপিবদ্ধ করে আপনার দেশের ভাষায়, আপনার মাতৃভাষায় বিভিন্ন আর্টিকেল সারা বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে পারেন। তো ভিউয়ার, এই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।